আসসালামু আলাইকুম, আমি মরিয়ম ইসলাম জিনিয়া। জিনি ইউটিউব চ্যানেল থেকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ব্লগ দেখার জন্য। আজকে আমি যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে, তবে আগে আমরা ঢাকা যাব। ঢাকা সকালে যে নামবো, তারপরে আমরা রাতের বাসে সিলেটে যাব। তো সিলেটের জার্নিটা সম্পূর্ণ আপনাদের মাঝে পার্ট বাই পার্ট শেয়ার করব। তো আমাদের পরিবার থেকে প্রায় 12 থেকে 14 জনের মতো আমরা যাচ্ছি সিলেটে। লকডাউন শেষ, তো আমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলব এবং করোনাকালীন সময়ে সব কিছু পরিস্থিতি খেয়াল করেই আমরা চলব। তো আপনারা সাথেই থাকুন এবং ভ্লগটা এনজয় করুন। লঞ্চ ওই ঘাটে এখনো নাই, এই ঘাটে লঞ্চ। এখানে লঞ্চে প্রবেশের জন্য টিকিট কাটা হয়। আমি একটু লেট হয়েছে, যার কারণে খুব তাড়াহুড়া করে লঞ্চে উঠতেছি। আমি খুব ভালোভাবে শুট নিতে পারিনি। এটা উপরে ওঠার সিঁড়ি, উপরে যাচ্ছি আমি। এই যে আমাদের কেবিন, আমার একটু লেট হয়েছে আসতে আসতে। আজকে আমাদের লঞ্চে প্রচন্ড ভিড়, তো আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। আমি যেখানে বসে আছি এটা হচ্ছে ভিআইপি কেবিন, মানে ভিআইপি কেবিনের সামনের প্যাসেজ। এখানে হচ্ছে ডিনার করার সময় বিশ্বাস করো, আমি গরুর মাংস মানে বক্সে ভরতে ভরতে বসিলাম। আমার ভাবি যে পরিমাণ আলিশা সে মুরগি রান্না করে নেবে না আমি শিওর, কারণ আমরা তো লঞ্চে খাবই। তারপরে আবার কি ডাল চচ্চড়ি, আলু ভর্তা, আলু এটা তো থাকবেই। ভাই খুব মনোযোগ দিয়ে ভিডিও করতেছে। আমাদের ম্যাডাম তার মায়ের কোলে শুয়ে আছে। আর এই যে আম্মাজান একমাত্র মডেল, কারণ আমরা সব ব্লগার আর এটা হচ্ছে মডেল আমাদের। হাত দেখাও। আমরা হচ্ছে এখন কেবিনে বসে আছি। আমার মানে আমি আমার ভিডিও নেওয়ার জন্য গ্লাস ক্যামেরা অন করছি, এর মধ্যে দুজন চলে আসছে ভিডিও নেওয়ার জন্য। তারা হচ্ছে পিছনে বসে দেখতে আছে আমি আর জিনিসপতি আর সুপ্রিয় অরণ্যরা আছে। সবাই ওই বাইরে যে ইয়াটা সোফা আছে ওখানে বসে রয়েছে। আমরা জাস্ট মেয়েরা আর ভিতরে বসে এই যে এই বসেছি। চা কফি হচ্ছে অর্ডার দিচ্ছি, ওগুলো চলে আসবে। তো আর কি বলার, সব কিছু দেখাই দিব আপনাদের সাথে। ফুল রাত পর্যন্ত যা যা করতেছি, খুব মজা হবে, আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। ভিডিওটা ফুল চানাচুর বানানো দিয়ে গেছে, এখন এগুলো আমরা খাবো। নসিটি লঞ্চ ঘাট দিছে, তখন কার নিয়ে আসু। এরা দুজনে ফোনে মনোযোগ দিয়ে কি যেন করতেছে। চা চলে এসছে। ওই কেবিনে কেউ যাচ্ছে না, সবাই আমরা এক জায়গায় মনে হয় খালি থেকে যাবো, তাই না? আমাদের
বাদাম হচ্ছে মানে পিঠাগুলো পরিবেশন করতেছে আমার জন্য একদম পারফেক্ট জানো অনেক মজা আমি এইদিকে কথা রাখো সবাই জোরে দাও ভিআইপি কেবিন ছাড়াও আমরা একটা কেবিন নিয়েছিলাম ওটা একটু দেখানোর চেষ্টা করলাম তো আমরা মনে হয় এবারের মতো এই কেবিনে আর আসবো না আসবো না কিন্তু আর এই কেবিনে আসবো না এখানে টিটু ভাইয়া আর অরিন থাকতে পারে আমি লঞ্চটা মনে হয় না যে পুরোপুরি ঘুরে দেখাতে পারবো ওকে ডান এত মানুষ করোনার মধ্যে যাওয়া ঠিক হবে না এটাই চেয়েছিলাম আমি বলছি মিষ্টি দরকার দেবেন না রান্না দরকার দেবেন এটা আমার আমরা এখন লুডু খেলবো বরিশাল সদরঘাটে আমাদের লঞ্চ ঘাট দিবে আধা ঘন্টার মতো এখানে যাত্রা বিরতি এখান থেকে বরিশাল থেকে কিছু লোক উঠবে লঞ্চ ঘেরার জন্য জায়গা পাওয়া যায় না তাই অ্যাডভেঞ্চার লঞ্চের সাথে লঞ্চটা আমাদের রাখছে ওখান থেকে লোকজন অ্যাডভেঞ্চার লঞ্চ থেকে লোকজন আমাদের লঞ্চে আসছে এই আর কি আমি একটু একটু শ্যুট নিয়েছি আজকে লঞ্চে সোনিয়াপুর সাথে দেখা হয়ে গেল লঞ্চে বিভিন্ন রকমের খাবার জিনিস বিক্রি করে এগুলো খেতে খুবই মজা লাগে রাতে খাবার জন্য আসছি ডাইনিং এ মাসালা রুপচাঁদা না রুপচাঁদা ফ্রাই
ডাল চচ্চড়ি আলু ভর্তা আর লবণ ফ্রাই খাওয়া দাওয়া চলছে জায়গা কনজেস্টেড এজন্য আমরা পরে খাচ্ছি মেরা আমি আর কিছু বলছি না কারণ দুইজনের কথাই আসছে আমাদের নব শুধু যে বাইক চালাইতে পারে তা না, সে হাতে মেহেদিও পরাইতে পারে। এটা পুরোপুরি দেখার জন্য আপনারা ভিডিওটা নাটনে টেনে দেখবেন। আমি কিন্তু তো প্রো না, জাস্ট দিতেছি মানে ট্রাই করি সবার হাতে, যেহেতু নিজের এই যে আমার হাতেও কিন্তু দিয়ে দিতে হবে। তিনটা হাত আছে, আমি তিনটা হাতে ট্রাই করব, সেম ডিজাইন দিব, যাও সবাই সেম ডিজাইন দিয়ে দেব। আর হাত থ্যাংক ইউ, হাত আরো ক্লিয়ার হয় না, মানে কেবল শুরু আর তার জন্য বেশি ভালো হয় না, তো এরকম এক্সপেকটেশন রাখি। কত সুন্দর লাগছে দেখতে আর এই কালো হাতে। কালো হাত না, তোমার হাত সুন্দর তো ছোটর মধ্যে, কিন্তু সমস্যা হলো এই মেহেদি যায় প্রবলেম। ওরে হাত বড় তোর জন্য, বড় তোর জায়গা সরাই গেলেও প্রবলেম। আবার কি বলো তো, কি বললা আমার হাত? তোমার হাত তো ছোট, সুন্দর ছোট হাত সুন্দর লাগে না? থ্যাংক ইউ। মানে কালো দিয়ে যতগুলা আছে সিমিলার ওয়ার্ড সবগুলাই আমার নাম কালি দিয়া। আমি কিন্তু এনজয় করি, আমার খারাপ লাগে না। খারাপ লাগবে কেন, জানি না, লাগে চা করে আমারটা দিয়ে দিস, সবচেয়ে পচা করে আমার মেহেদিটা দিয়ে দিস। আমার তো পছন্দ হয়েছে বেশি মনো। চার হাত মেহেদি নাইট, এখন আমরা ঘুমাবো, শুয়ে পড়ছি বিছানায় বনান্ত আর এই কোনো। তো সবাই ভালো থাকেন, আপনার সাথে দেখা হবে আবার কালকে সকালে উঠে। তো গুড নাইট, গুড নাইট, গুড নাইট। আমরা প্রায় চলে আসছি, বাইরে খুব বৃষ্টি হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে ফতুল্লা ক্রস করছি, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা চলে আসছি লঞ্চ থেকে নেমে যাচ্ছি, এত ভিড় আমি কখনোই দেখি নাই লঞ্চে। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এরপরে বাসার একটু শ্যুট নিব, তো আপনারা সাথেই থাকেন। আমরা মাত্র বাসায় এসে ঢুকলাম, এখন সকালে নাস্তা করতেছি, পরাটা সবজি ডিম আর চা একটু পরে খাবো, আগে ফ্রেশ হয়ে নিই। ও পায়েস, এই যে পায়েস রান্না করছে আমাদের জন্য, বাটার, ডাল, এই যে পাউরুটি। যারা খাওয়া দাওয়া করতেছে সবাই, অরিন খাচ্ছে,
আপনি কি খেলেন? মন খারাপ ফোন খারাপ আমার ফোনটা ছিল নতুন ফোনটা একদিন হয়েছে হয়ে গেছে আমি ফোনটা কিনে আসছি দূরে মানে আসার আগে দিন আসতে হচ্ছে শুক্রবার মানে বুধবার আমি ফোনটা কিনছি আর ফোনটা আজকে সকালবেলা ঢাকা যাওয়ার পরে একটা অনেক ভিড় ছিল তার মধ্যে ফোনটা ছিঁড়ে গেছে দুপুরের মেনু আমরা একটা আহাম বলতে আমার আপু অসুস্থ থাকা সত্ত্বেও এত কিছু রান্না করছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ